এটা হচ্ছিল আসলে, আমরা হিস্ট্রি বলি আপনাকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা আমি আর মামুন গিয়েছিলাম একটা আমাদের একজন বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য বনানী জ্যাজ নামের একটা শিশা বারে। তো ওখানে মামুন ড্রাঙ্ক হয়ে যায়, অনেক সিনসিনারি শুরু করে, হাইপার হয়ে গেছিল। তো ওখান থেকে শেষ করে আমরা আদিফ হাসান ভাই ডাইরেক্টর, যিনি নাটকের বড় ফেমাস ডাইরেক্টর, ওনার জন্মদিন ছিল কালকে উত্তরাতে, ওনার রেস্টুরেন্টেও যাই, আদিফ হাসান ভাইয়ের সাথে আমাদের অনেক অনেক দিনের সম্পর্ক। ওনার জন্মদিনে আরো অনেক মিডিয়া কর্মীরা ছিলেন এবং অনেক বড় বড় মানুষরা ছিলেন। ওখানেও মামুনের কোনো একটা জিনিস, আদিফ ভাইয়ের কোনো একটা জিনিস নিয়ে তার মন খারাপ হওয়াতে সে ওখানেও অনেক সিন ক্রিয়েট করে ফেলছে। মানে ও তখন টোটালি ড্রাঙ্ক, মানে স্বাভাবিক অবস্থায় নাই, এসব যা যা করেছে সব মাতাল অবস্থায় করেছে আর কি। তো আদিফ ভাইয়ের রেস্টুরেন্টে সে অনেক সিনসিনারি করে যখন বাসায় চলে আসে, বাসায় আসার পরে ওর বন্ধুরা ফোন করে বলে যে মদ খেতে যাওয়ার কথা আবার। তা আমি না করেছিলাম, তখন দেখলাম যে ও মাতাল হয়ে আছে, ও আমার কথা শুনবে না। তখন আমি ওকে বলি যে ঠিক আছে, আমি তোমাকে অ্যাকম্পানি করছি, তুমি যেখানে যাবো আমি তোমাকে নিয়ে যাবো। তো ও বললো তুমি না গেলে আমি নিজে বাইক চালায় চলে যাবো। তো সেটা তার জন্য অনেক রিস্কি ছিল, বিকজ সে বাইক চালায় চলে যাবে মাতাল অবস্থায়। এই জন্য আমি বলেছিলাম যে গাড়ি করে যাই। তো গাড়িতে ওঠা মাত্র, গাড়িতে যখন নামলো তখন দেখলো যে বন্ধুরা নিচে নাই, যেসব বন্ধুরা ওকে ফোন করেছিল ওরা নিচে নাই। এটা নিয়ে সে মনে করলো যে আমি হয়তো তাকে যেতে বাধা দিবো বা বন্ধুদের আসতে দিবো না, যাওয়াটা কোনোভাবে থামাবো। এই জন্য সে রেগে যেয়ে যখন বললো যে তোমরা নাই কেন, বন্ধুরা বললো কি যে লাইলার ভয়ে নিচে আসে নাই, বাসার কাছে আসে নাই। এই কথাটা শোনার পরে সে খুব রেগে যেয়ে সে আমার মুখে গায়ে চুল ধরে টানাটানি মোবাইল দিয়ে অনেক খেলো পাথারি আমার গ্যারেজ থেকে মারতে মারতে গাড়ি নামায়, সে গাড়ি টান দিয়ে বাইপাস রোডে যেয়ে থামলো। তো তখন দেখছিলাম যে আমার অবস্থা খুব খারাপ, কারণ মামুনের শক্তির সাথে আমি ইয়ে করতে পারছিলাম না। ও এমনিতেই মারামারি ছোটবেলা থেকে করতে খুব অস্তাদ, তো ওটা করতে পারছিলাম না। আর আমার ও মুখে মারছিল, তো মানে আমি বারে বারে ইয়ে করতে পারছিলাম, ব্রেক করতে পারতেছিলাম না। তো আমি ওই ছেলে দুটো আবার পিছিয়ে পিছিয়ে আসছে, এসে ওখানে দাঁড়িয়েছিলাম। ছেলে দুটোকে বারবার বলছিলাম আমাকে হেল্প করো, আমাকে বাঁচাও এভাবে, বা মামুনকে থামাও কিছু একটা। তো ওরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ওরা কিছু করে না, কেউ আগে আসেনি। তো ও মামুন গাড়ি লক করে মারছিল গাড়ির ভিতরে। আচ্ছা লালাপা, আপনি এবং মামুন বলেছিলেন আপনাদের বিয়ে হয়নি, তো সেখান থেকে একটি প্রশ্ন করো আপনাকে। অনেকেই কোশ্চেন কমেন্ট করেছে আপনাদের যেহেতু বিয়ে হয়নি, একই ছাদের নিচে আপনারা দুজন কেন বসবাস করছেন বা কি পরিচয়ে বসবাস করছেন, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনাদের বিয়ে হয়নি, বিয়েটা প্রকাশও করেননি, তাহলে মামুন কোন অধিকারে আপনার গায়ে হাত তুললো? আচ্ছা, মামুনের সাথে যেটা হয়েছে বিয়ে রিলেটেড, এটা যেহেতু দুজনের এক পক্ষেরটা শুনলে হবে না, এটা আপনি আমি বা আপনি এটা আমি আমি দুজন একসাথে ডিসক্লোজ করবো, এই নিয়ে আমি এই একা একা বলবো না। কারণ আমি যদি একা বলি এটার অ্যান্সার ওখান থেকে আরেকটা হবে। এটা দুজন রিলেটেড যেহেতু, এটা আমরা দুজন একসাথেই বলবো, বা ও যখন বলবে তখন আমি বলবো। হ্যাঁ, তো ও যেটা বলেছে, আমি যেটা বলছি যে মামুন একটা ভালো মানুষ, মামুন অনেক ভালো মানুষ, কিন্তু মামুন তখন ড্রাঙ্ক ছিল, মাতাল ছিল, মাতাল অবস্থায় আমার গায়ে, ও মাতাল না অবস্থা হলে কখনো আমার গায়ে হাত তুলবে না বা এগুলো করবে না। তো ও আউট অফ সেন্স ছিল, আউট অফ সেন্স ছিল, এবং সেখানে তার ওই জিনিসটা খুব খারাপ লেগেছে। বন্ধু ও বন্ধুরা বলেছে মদ খেতে যাবে, আমি বলেছি যে না। এখানে হচ্ছে নেশার যে ভয়াবহতা, ভয়াবহতাটা কি বলে, হ্যাঁ, মাতাল হয়ে গেলে বা নেশার যে একটা মানুষকে অমানুষ করে দেয়। আমি এটা ওকে গাড়িতে উঠেও বলছি যে দেখো তুমি খেও না, কারণ তুমি এগুলো খেলে তুমি অমানুষ হয়ে যাও। তো এটাই হচ্ছে যে গায়ে হাত তোলার ব্যাপার। ও যদি কখনো সেন্সে থাকে, আপনারা তো দেখেছেন এর আগে ইন্টারভিউ নিতে এসেছেন, ও নর্মাল পার্সন হিসেবে খুব ভালো একজন মানুষ। আচ্ছা আপু, আপনার সাথে তার গেছেন আগে কি সে ড্রাঙ্ক হতো না আপনার সাথে? না, ও আগে ও ড্রিঙ্ক করতো। যেখানে গিয়েছিলেন সেখানে কি আপনি মানে ফ্রেন্ডলি বলতেছেন? হ্যাঁ, যেখানে গিয়েছিলাম সেখানে আমরা একটা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ও ও এই নেশাটাকে খুব পছন্দ করে, মামুন খুব পছন্দ করে। ওর সাথে আমার বেশিরভাগ কনফ্লিক্টটাই লাগে এটা, যে আমি বলি যে এটা ঠিক না, এটা ভালো না, এটা করো না, এবং নেশা করলে তুমি একদম অন্যরকম মানুষ হয়ে যাও, মানে বেস্ট হয়ে যাও, জন্তু জানোয়ার হয়ে যাও। তো ও বলে আমি এটা পছন্দ করি, তুমি আমি এটা পছন্দ করি, আমি এটা লাইক করি, এবং আমার তুমি আমার পছন্দটা তাহলে তুমি চালু করতেছো না। তো আমি অনেক থামানোর চেষ্টা করেছি, ওর পরিবারকে বলছি, ওর মাকেও বলছি, এবং সবাইকে বলছি যে ও নেশা করে। ওর আম্মু বলে যে ও আমার ছেলে যেটাতে খুশি থাকে সেটাতেই থাকুক, তোমার এত চিন্তা করার দরকার নেই। তো ওখানে আপনি বলেন আপনার কোয়েশ্চেনটা। মামুন, মামুন আপনার লাইফে আসার আগে কি আপনি জানতেন যে মামুন আসলে নেশা পানি করে? না না না, এগুলো তো কেউ আমাকে দেখায় আসবে না লাইফে। আসার পরে কি জানতে পেরেছেন? আসার পরে যখন আমাদের রিলেশন বিল্ড হয়, আপনারা তো জেনেছেন যে ওর সাথে আমার রিলেশন স্টার্ট হয়েছে, সেটা অনেক তিন চার মাস পরে আমার সাথে ওর সামনাসামনি দেখা হয়েছে, গত ইন্টারভিউতে আমরা যেটা বলেছিলাম। তো তারপরে যখন দেখেছি তখন তো দেখেছি যেটা করে সে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করেছি। এখানে ফেরত আনাতে যেটা হয় যে এটা তো একটা নেশা মানুষের, হ্যাঁ, সিগারেট খাওয়ার মতো, মদ খাওয়া একটা নেশা। তো সে এটা খুব পছন্দ করে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে তার যে বন্ধু বান্ধবরা আছে এবং তার ফ্যামিলি মা, তারা অনেক সাপোর্ট করে জিনিসটা। হ্যালো, আমি একটু প্রশ্ন রাখতে চাইছি, কারণ আপনি যখন এটা পছন্দ করেন, যখন বলে যে এটা আমার তোমার পছন্দ করে ভালো দিচ্ছ না, তার মানে এই না যে খারাপ জিনিস? অবশ্যই আপনি আপনি তার জীবনে আছেন, আমি সে আরেকটা মেয়েকে পছন্দ করে, তখন যদি বলে যে তুমি আমার পছন্দ ভালো দিচ্ছ না, তখন কি আপনি মেনে নিতে? আমি তো এটা মেনে নিইনি, এবং মেনে নিইনি, এবং সেই জন্যই আমি কখনো ওকে যেতে দিই না। এটা নিয়ে ছোটোখাটো ঝগড়াঝাটি বা মনোমালিন্য, কান্নাকাটি, এ ধরনের হয় অনেক সময় হয়েছে। আমি ওকে আটকাতে পেরেছি, অনেক সময় হয়েছে যে ওকে আটকাতে পারিনি, যেমন কালকে পারিনি। কালকে ও আমাকে বলেছে তুমি আমার লাইফে আগে আসছো না, আমার বন্ধুরা আমার লাইফে আগে আসছো।
আমার বন্ধুরা আমি কথা তুমি কেন বলবো না, কিন্তু এই বন্ধুরা যারা মামার কাছে আজকে একটা ফোটো পয়সা না থাকলে বন্ধুরা থাকবে না, এই বন্ধুরা মদ খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য টাকা কোথায়, এই যে যেটা বললাম ও তো মদের ওখানে যেত নিজের পয়সায় মদ খায় না, তার মদ খাওয়ার জন্য টাকা তো আমি দিব না ওকে, ভালো জিনিসের জন্য টাকা দিব আমি, পড়ালেখা করতে চাক বা ভিডিও করতে চাক বা জামা কাপড় কিনতে চাক বা রেস্টুরেন্টে খাইতে চাক আপনারা দেখছেন সেই সব জায়গায় আমি টাকা দিব, এগুলো ওখানে ওখানে যারা মদ খায় আপনি যখন বাইরে যাবেন আপনারা গিয়েছেন কিনা, আমি ওর সাথে মাঝে মাঝে যখন দেখি যে খুব ভাইবার হয়ে গেছে মাঝে মাঝে একোম্পানি করেছি তখন দেখছি যে ওকে কিনতে হয়নি, ও এক একটা টেবিলে গেছে এক একজনের সাথে এই এক গ্লাস খাও এক গ্লাস খাও একটা এই তুমি আমার সাথে বসো, হ্যাঁ স্পন্সর পায় এগুলো বন্ধুদের মধ্যে আছে যারা মেয়েদের এজেন্ট যারা মদের এজেন্ট যারা এই ধরনের স্পেশাল এই এই পরিবেশেই ওর ছোটবেলার বন্ধু বান্ধবের সারাউন্ডিংসটা। আচ্ছা লালা এখানে কিন্তু একটি কথা রয়ে যায়, মামুন কিন্তু আমাদেরকে যেমনটি বলেছিল মামুনের ভাই বোন দুটি প্রতিবন্ধী এবং মামুনের সংসারটা কিন্তু মামুনের উপরে ডিপেন্ডেন্ট, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন মামুন এই যে মদ খেয়ে মাতলামি করবে এবং তার মাংস তার ফ্যামিলি তার উপরে ডিপেন্ডেন্ট কিভাবে সম্ভব একজন মাতালের উপরে একটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট হওয়া? আচ্ছা যেটা হয়েছে যে ফ্যামিলি ডিপেন্ডেন্ট অনেক আগে থেকেই ও যখন থেকে ইনকাম করে তখন থেকেই ও যা ইনকাম হয় তার সবটুকু ইনকামই তার পরিবারে চলে যায়, মাঝখানে আমার সাথে পরিচয় হওয়ার সময় বেশ কিছু মাসে ও ইনকাম করে নাই তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম, হ্যাঁ এখন আমার সাপোর্ট এবং তার সাপোর্ট দুইটা মিলে তাদের কিন্তু এখন একটা ভালো এস্টাবলিশমেন্ট হয়েছে, তাদের একটা বাড়ি হয়েছে পুকুর আছে জমি জমা আছে এবং সেখান থেকে তার ফ্যামিলি কিন্তু একটা ইনকাম আছে, হ্যাঁ তো এখন মামুনের যে কনফিডেন্স লেভেলটা চলে আসছে বাড়িটা হওয়ার পরে যে এখন যেহেতু তার মা বাবার একটা থাকার জায়গা আছে ভাই বোনের একটা থাকার জায়গা আছে সে ভাই তার ভাইকে একটা বাইক কিনে দিয়েছে সে ভাইটা ওই ইয়ে করে বাইক চালায়, হ্যাঁ প্রতিবন্ধী যে ভাইটা আছে বাইক চালায় নতুন প্যাসেঞ্জার ক্যারি করে উবার করে, হ্যাঁ না না বাড়ি ঘর বানানোর টাকা সে দিয়েছে বাট আমি তাকে সাপোর্ট করেছি, এই যে মামুন এখন বিভিন্ন জায়গায় মদ খায় বিভিন্ন ধরনের খারাপ মানুষের সাথে চলাফেরা করে ভবিষ্যতে কি তার সাথে রিলেশন, না আমি আসলে কি এটা ফার্স্ট টাইম ইনসিডেন্ট না, প্রত্যেকবারই আমি যখন লাইভে এসেছি বা প্রত্যেকবারই যখন যেটা বলেছি যে এটাকে এইটা কিন্তু ফার্স্ট টাইম, গতবারই আমি যখন লাইভে এসেছি তখনও মামুন কিন্তু আমাকে মোবাইল দিয়ে মেরেছে আপনারা দেখবেন যে ছবি তুমি গালে হাত দিয়ে ভিডিওগুলো তুমি গালে হাত দিয়ে কথা বলছি, ওই আমি ওর সাথে প্যাচ আপ করার জন্য একটা বাসায় গিয়েছিলাম এবং সেই বাসায় এই বন্ধুরাও ছিল এই দুটা বন্ধুও ছিল এবং অন্যান্য আরও মানুষের সামনে এসে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, এই কথাটা আমি বলি নাই, হ্যাঁ কিন্তু এটা যখন রিপিট প্রসেস হয়ে যাচ্ছে এবং তার মামুনের জন্মদিনে 2022 সালে জন্মদিনে আপনারা জন্মদিনের ভিডিও দেখেছেন আমি অনেক বড় করে সেলিব্রেট করেছিলাম ওই সমস্ত অনুষ্ঠানে আমি অনেক বড় করে সেলিব্রেট করি, ওই জন্মদিনে যেখানে আমি অনেক বড় করে সেলিব্রেট করেছি সেখানে সে মদ খেতে যাওয়ার জন্য সে আমাকে মেরে আমি ছবি পাঠাবো আপনাদেরকে।